নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনার জানিয়ে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করতে চলেছি সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনার সঙ্গে একটা কাটারে আনবক্সিং করব, খুবই ভালো একটা কাটার। তো বন্ধুরা, খারাপ দিকগুলো বলবো এবং ভালো দিকগুলো আমি আপনার সঙ্গে এই ভিডিওটা তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই কাটারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আপনারা লোকাল মার্কেট থেকে কিনলে খুব ভালো হয়, অনলাইনে একটু দামটা আপনাদের বেশি পড়বে। তো আমি প্রেফার করব যে অফলাইনে আপনারা যদি পান সেক্ষেত্রে কিন্তু অফলাইনে পারচেস করুন, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারেন, কিন্তু অনলাইনে রেটটা বেশি থাকে। সো সেই জন্য অফলাইনে কিনলে খুবই রেটটা কম পাওয়া যায়। ছদিন এই কাটারটা ইউজ করলাম আমি। তো আমি আপনাদেরকে বলি এই কাটারটা ভালো না খারাপ। তো বন্ধুরা, কাটারটা খুবই ভালো, মোটা যেগুলো ডাল এই ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু কাটতে অনেক অসুবিধা হয়। এই কাটারটা সরু ডালগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সহজে ভালোভাবে কেটে দেয়। তো যেগুলো মোটা ডাল রয়েছে সেগুলো কাটতে একটু অসুবিধা হয়। তো এর খারাপ দিকগুলো হচ্ছে এটাই, এবং ভালো দিকগুলো হচ্ছে এই সরু ডালগুলো যেগুলো সরু মানে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে কাটে। তো পাতা কাটতে এবং সরু ডাল কাটতে এই কাটারটা আপনাদের জন্য খুবই ভালো। মোটা ডাল কাটার জন্য কিন্তু এই কাটারটা একদমই ভালো নয় আমি আপনাদেরকে বলবো। তো আপনারা সেই বুঝেই কিনবেন যে আপনাদের মোটা ডাল কাটতে হবে না সরু ডাল কাটতে হবে। তো সরু ডাল যদি কাটতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাটারটা আপনারা পারচেস করতে পারেন, খুবই ভালো। এবং মোটা ডাল কাটার জন্য কিন্তু আলাদা কাটার পাওয়া যায়, সেই কাটারটা পারচেস করলে খুবই ভালো হয়। এই কাটারটা সরু কাটার এবং সরু ডালগুলো কাটার জন্য এবং পাতাগুলো কাটার জন্য খুবই ভালো। তো এর খারাপ দিকগুলো একটা খুবই প্রবলেমের জিনিস যে এই যে স্প্রিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেই স্প্রিংটা খুলে যায় মাঝে মাঝে। তো এই স্প্রিংটা খুলে গেলে কিন্তু অনেক অসুবিধা হয় মাঝে খুলে গেলে।